বৌদে, এ তুই কবে আসলি রে? এই তো কালকে এসছি। তুই এই সময় কি ব্যাপার? আরে আমি তো তোর সাথে দেখা করতে এসছি। কি করে জানলি আমি এসছি? আমি তো বাড়ি থেকে বেরোইনি, কেউ জানে না আমি এসছি। তুই কি করে জানলি? আমি জানি তুই এসেছিস, ওই জন্য তোর সাথে দেখা করতে আসলাম, বুঝলি। বউটাও তো বদ হয়ে গেছে দেখছিল, লটর পটর শুরু করেছে নাকি এর সাথে। এই তাহলে ওই দিকে কোথায় যাচ্ছি? আমি তো এখানে। ও ওইদিকে? এ আমি ভাবলাম তুই ওইদিকে আছিস, সেদিন ওইদিকে যাচ্ছিলাম। তা কি করতে এসেছিস বল? একটা কথা জানতে এসেছি, তুই বাইরে থেকে এসে এই 1 মাসের ভেতরে এত মোটা হয়ে যাস কিভাবে? বাইরে থেকে যখন আসিস তখন ঘাটের মোড়া, 1 মাসের ভেতরে এত মোটা কিভাবে রে ভাই? ও ওটা ওটা তো টাইগারের কামাল। টাইগার নাকি? এই নামে কোনো প্রোটিন খাওয়ার বেরিয়েছে আমি তো জানি না। কই বেরিয়েছে? বেরিয়েছে মানে ওটা তো জন্ম জন্মান্তর আছে, বাপ দাদার আমল থেকে আছে। কি বলিস, আমি জানি না এই নামে কোনো প্রোটিন খাওয়ার আছে নাকি। আমি তো সব কিছুই জানি, হরলিক্সে প্রোটিন হয়, ডিমে প্রোটিন হয়, তারপর সুলা সিদ্ধ এটাতে প্রোটিন হয়, সব কিছুই তো জানি। শালা টাইগার, এটা তো জীবনে শুনিনি, এটা কোন ওষুধের দোকানে পাওয়া যায় না? আরে এটা কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না, ওই হোটেলটায় পাওয়া যায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। প্রোটিন খাওয়ার হোটেলে নাকি? তাহলে কি টাইগারের মাংস? আরে পাগল, টাইগারের মাংস কেউ খায়? টাইগারের মাংস খেলে জানলে তো পুলিশে ধরে যাবে। হোটেলে পাওয়া যায় কি জিনিস বল? আরে ওইটা বুঝলি না, ওই টাইগার, ওইসব খেয়ে কেউ মোটা হয়? আমি তোকে ভালো ছেলে ভেবেছিলাম রে, তুই তো শালা একবারে ফালতু, শালা মাতাল তো। আরে ভাই তুই আমার কথা শোন, দি 1 মাস তুই টানা টাইগার খা, তারপর দেখবি তোর বডি কি হয়। এটা এখানে তো মাসেলটা, এই মাসেলটা এখানে হয়ে যাবে ঠিক আছে, যেমন সালমান খান বডি ওরকম বড় হয়ে যাবে, ওর থেকে বেশি হয়ে যাবে। তখন তুই কি করবি বলতো? সালমান খানের সঙ্গে বক্সিং করতে হবে, কোনো ব্যাপারই না, এত সুন্দর বডি হয়ে যাবে। বিশ্বাস করে 1 মাস খা। কি বলিস, একবারে ফালতু ওইসব কেউ খায়? না ওসব খাওয়া যাবে না। আরে ভাই বিশ্বাস করে একবার খা। আরে ভাই অবশ্যই গরম মিষ্টি কিন্তু খাবি। আরে ভাই তো টাকা তো পেয়েছি, শালা বন্ধু তো বললো 1 মাস করে খেলেই মোটা হয়ে যাবে। এবার খেয়েই দেখি, সব কিছুই প্রোটিন খাওয়ার খেলাম, এটাও খাই, দেখা যাক কি হয়। যাক খেয়েই আসি গা। কে ফোন করে? হ্যালো বন্ধু, টাইগার খেয়ে তো বড বিল্ড হয়ে গেলাম রে। কি বলছিস বন্ধু? তাই বিশ্বাস হলো তো তাহলে, টাইগার খেলে কিন্তু বডি হয়, আমার কথা বিশ্বাস হলো তো। অবশেষে আমার দলে আর একটা লোক আসলো, একসঙ্গে বসে মদ খাবো।